যেসব কারণে রোজা ভঙ্গ হয় না এক রোজা অবস্থায় প্রয়োজন প্রয়োজনবশত ইনজেকশন বা স্যালাইন পুশ করা আছে। এমন কি প্রয়োজনে গ্লুকোজ স্যালাইনও পুশ করা যাবে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না কোনো ঔষধ ব্যতীত যদি শুধু অক্সিজেন নেওয়া হয় তাহলেও রোজা ভাঙ্গবে না দুই নিজের কোনো রোগের কারণে বা অন্য রোগীর অপারেশন বা অন্য কোনো প্রয়োজনে রোজা অবস্থায় ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত বের করাতে রোজার কোনো ক্ষতি হবে না এবং প্রয়োজনে রক্ত গ্রহণ করাতেও রোজার কোনো ক্ষতি হবে না তিন রোজাদার দিনের বেলায় প্রয়োজনে চোখে ওষুধ দিতে পারে এতে রোজার কোনো ক্ষতি হবে না ওষুধ চাই তরল জাতীয় হোক এমনিভাবে সুরমাও দিতে পারবে এসব বিষয়ে রোজার কোনো ক্ষতি হবে না যদিও ওষধ বা সুরমার স্বাদ গলায় অনুভূত হয় না কেন বাথুথুর সাথে তা দৃষ্টিগোচর হয় না কেন চার রোজা অবস্থায় দিনের বেলায় ও মা তার দুগ্ধ সন্তানকে দুধ পান করাতে পারবে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না এমনিভাবে এর দ্বারা অজু ভাঙবে না পাঁচ স্বামী যদি তরকারিতে লবণ কম বেশি হলে বা মশল্লা মতো না হলে গালমন্দ করে মারপিট করে তাহলে জিহবা দিয়ে তরকারির লবণ দেখা যেতে পারে তবে সতর্ক থাকতে হবে যেন ভিতরে চলে না যায় বরং জিহবায় দিয়ে সাথে সাথে থুথু করে ফেলে দিবে ছয় রোজা অবস্থায় মুখের থুথু অথবা সর্দির কারণে নাকের পানি শ্লেস না উপরের দিকে টান দেওয়ার কারণে যদি গলায় এসে যায় আর রোজাদার তাগিলে ফেলে তাহলে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না সাত কুলি করার পর মুখে যেই সিক্ততা বাকি থাকে থুথুর সাথে তাগিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না আট রোজা অবস্থায় মাথায় বা শরীরে তেল ব্যবহার করা যাবে এতে রোজার কোনো ক্ষতি হবে না বিধায় এই মাসালার উপর ভিত্তি করে বলা যায় যে রোজা অবস্থায় স্নো ক্রিম পাউডার ও লোশন জাতীয় প্রসাধনী ব্যবহার করা যাবে এতে রোজার কোনো ক্ষতি হবে না তবে এই যদি নাপাত বা ব্যবহার করা যায় না এমন কোনো মেডিসিন থাকে তাহলে ভিন্ন কথা তাহলে তা রোজা ছাড়া অন্য অবস্থায়ও ব্যবহার করা যাবে না নয় রোজা অবস্থায় আতর ব্যবহার করা যাবে এতে রোজার কোনো ক্ষতি হবে না দশ রোজা অবস্থায় দিনের যে কোনো সময়ে গাছের ডাল দিয়ে মিসওয়াক করা যাবে এতে রোজার কোনো ক্ষতি হবে না অনেকে মনে করে রোজা অবস্থায় আসরের পূর্বে মিসওয়াক করা যায় না এটি একটি ভুল ধারণা নীল রাজ গাছ সহ আরও অন্যান্য গাছের ভিজা ডাল দিয়েও মিসওয়াক করা যাবে মিসওয়াক করার সময় যদি ডালের গলায় চলে যায় তাহলে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না এগারো রোজা অবস্থায় যদি কারো অনিচ্ছায় বমি হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না তার পরিমাণ বেশি বা কম হোক আর যদি ইচ্ছাকৃত বমি করে এবং তা মুখ ভরে হয় তাহলে রোজা ভেঙে যাবে মুখ না ভরে রোজা ভাঙবে না বমি আসার পর যদি তা নিজে নিজেই আবার ভেতরে চলে যায় তাহলেও রোজা ভাঙবে না হ্যাঁ ইচ্ছা করে যদি বমিতে নির্বত খাদ্য খেয়ে ফেলে বা গিলে ফেলে এবং ছোলা পরিমাণ হয় তাহলে রোজা ভেঙে যাবে বারো কোনো ব্যক্তি শুভহে সাদিকের পূর্বে যদি সঙ্গম করার পর ঘুমিয়ে যায় আর শুভহে সাদিকের পর ঘুম থেকে উঠে অথবা দিনের কিয়েদাংশ নাপাক অবস্থায় থাকে বা পুরো দিন নাপাক অবস্থায় থাকে অথবা দিনের বেলায় নাইট পেসার স্বপ্নদোষ হয় তাহলে এসবের দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না রোজা আদায় হয়ে যাবে বাকি নাপাক অবস্থায় থাকাটা গোনাহের কাজ তাছাড়া দিনের নামাজগুলো পড়ার জন্য তো গোসল করতেই হেব তাই যথাসম্ভব তাড়াতাড়ি গোসল করতে হবে তবে এই গোসল করা না করার সাথে রোজার বিশেষ সম্পর্ক নেই তেরো কোনো ব্যক্তি সফরের নিয়তের দিনের বেলায় ঘর থেকে বের হওয়া পর্যন্ত ওই দিনের রোজা ভাঙলা তার জন্য যাবে নেই রোজা ভেঙে এরপর রওয়ানা করে তাহলে তার উপর ওই রোজার কাজা কাফফারা উভয়টি আবশ্যক হয়ে যাবে চৌদ্দ রোজা অবস্থায় অজু করার সময় গড়গড়া করা নাকের ভিতর পানি টেনে নেয়া মাকরু পনেরো রোজা অবস্থায় এমন কোনো কাজ করা মাকরুহ যার কারণে শরীর দুর্বল হয়ে যায় এবং রোজা ভাঙতে বাধ্য হয়